দর্শক মন্ডলী, নতুন আরেকটা প্র্যাঙ্ক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকে থাই গ্লাসের সাথেই ক্যামেরাটা রেখে দিছি যাতে বুঝতে না পারে বউ। তবে আজকে টপিক, থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে টপিক কি, যে অনেকে লাভ ম্যারেজ থাকে, আবার অনেকের অ্যারেঞ্জ ম্যারেজ থাকে। সো আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তবে আমি এমন একটা ব্যবহার করবো আমার বউয়ের সাথে যে আমার বউয়ের আমার পছন্দ না, ঠিক আছে? ঠিক পছন্দ না হলে, পছন্দের বউ না হলে যেমনটা করে আর কি, বেশিরভাগ সংসারে এমনটা হয় যে বউরে পছন্দ না হলে বিভিন্ন নিজের থেকে কুটকাচারি করে। সেটা আর কি আজকের ভিডিওতে করব। সো সাথে থাকবেন আর প্র্যাঙ্ক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? যাই হোক, আমি কিছুক্ষণ ওয়েট করব আমার বউ ঘরের ভিতর না আসা পর্যন্ত। কি রান্না শেষ? আমার না খুব চা খাইতে ইচ্ছা করছে। কেবল না তুমি চা খেলে না, কেবল আমি চা করে দিলাম। যাও আমার নিয়ে আসো চা। হ্যাঁ একটু চা খাই। কেবল চা করে দিছি, কেবল কিন্তু চা খেলো আবার নাকি চা রাখবে। যাও না, আরেক কাপ করছো নাকি? আরেক কাপ চা দিলে কি হবে? যাও আরেক কাপ চা নিয়ে এখন আবার আবার যেতে হবে শুরু হয়ে খায়। যাও একটু গরম করো। হাত মুখ ধুয়ে আসলাম। তাই কি হয়েছে, হাত মুখ ধুলে কি চা তৈরি করা যায় না? যাও চা তৈরি করতে গেছে, চা নিয়ে আসুক, তারপর বাকিটা হবে। নিয়ে আসো। তা আমার চা দিছো তো তুমি নিয়ে আসো, তো দুইজন একসাথে বসে খাই। কি খাবো না? যাও না, যাও না, দুইজন একসাথে চা খাও। তোমার অত বইয়া দেখাতে হবে না। কি এ দেখাতে হবে? তোর জন্য চা তৈরি করে নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বসতে রাখো। এটা কিন্তু লবণ, হ্যাঁ এই লবণটা আমি এই চায়ে দিব। মোটামুটি ভালোই আছে লবণ এই কাগজে। এবার দুইজন একসাথে বসে চা খাও ফিল্ম স্টাইলে, ঠিক আছে? ফিল্ম স্টাইল, ফিল্ম স্টাইল মানে ফিল্ম স্টাইলে। দেখো না, নায়ক নায়িকা পাশাপাশি বসে চা খায়। হ্যাঁ নায়ক নায়িকা তো পাশাপাশি বসে চা খায় না, নায়ক নায়িকা পাশে বসে পাশাপাশি বসে ড্রিঙ্কস করে। ড্রিঙ্কস সেরকম আমরা এখন ড্রিঙ্কস করবো, তুমি আর আমি। ড্রিঙ্কস কোথায়? নায়ক নায়িকা না, তবুও ড্রিঙ্কস করবো দুইজন। ড্রিঙ্কস বলতে আমরা চা পান করবো, চা পান।
ঠিক আছে, না ধরো তোমার চা তুমি খাও, আমার চা আমি। কিভাবে খাও বুঝতে পারছি না। টেস্ট না তোমার তো কমন সেন্স নেই। তুমি চা তৈরি করছো না কি তৈরি করছো বলো। ফোনে কি? ফোনে যাই হোক, আমি তো কত সুন্দর টেস্ট করে চা তৈরি করছি, কত সুন্দর লাগছে। তো তুমি আমারটা খেয়ে দেখো, আমারটা খেয়ে দেখো। তুমি আমারটা খেয়ে দেখো কেমন লাগছে। আমি মিথ্যে বলছি, সত্যি বলছি। আমি তোমার হাজবেন্ড, তোমার খাওয়া জিনিস আমি খাবো কেন? তুমি আমার 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 খাওয়া জিনিস খেতে পারো, কিন্তু তোমার খাওয়া তো তোমার খাওয়া জিনিস আমি খেতে পারি না। কেন খেতে পারো? ওটা নিয়ম আছে, ধরো। এই যে কি, তোমারটা যদি আমি খেতে পারি তাহলে আমারটা কেন তুমি খেতে পারবে না? পারি না, এটা ওই আগেরকার মানুষ বলতো। কিন্তু জোর করে খাওয়াবো। লবণ, লবণ আমার চায়ে তুমি লবণ দিয়ে নিয়ে আসছো, আমার চায়ে তুমি লবণ দিয়ে নিয়ে আসছো। কেন লবণ দিছো? হ্যাঁ, যখন চা তৈরি করছো দেখে দেবো। হতেই পারে না, এটা হতেই পারে। কেন হতে পারে না? কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না সেটা বলো। এক জলে এক চা মিক্সার করে একভাবে একরকম চিনি দিয়ে চা তৈরি করছি সুন্দর করে, আমারটা এত ভালো লাগছে, কিন্তু তোমারটা ওরকম কেন হলো সেটা বলো। তুমি আমার চায়ে লবণ দিয়ে নিয়ে আসছো কেন? আমার কথার উত্তর দাও। আমি লবণ দেইনি। লবণ দিছো তুমি, তুমি এই চায়ে লবণ দিছো। আমি একটু ভালোবেসে চা খেতে চাইলাম, আগেও এক কাপ খাওয়া হয়েছে। একটা জিনিস শোনো, আমি তোমার এক কাপ চা করে এনেছি, তুমি পরে বলছো আমি আরেক কাপ চা খাবো, হয়তো একটু রাগ হয়েছিল, তারপর চা করে এনেছি। সেই যখন কষ্ট করে আমি আগুনের তাপে পুড়ে চা করে নিয়ে আসলাম, তাই আমি খারাপ করে কেন আনবো? সেই তো আমার কষ্ট হলো, তাহলে আমি কেন ওসব কেন করতে যাবো? আমি তুমি বল। তুমি ওরে, আমার মনটা চাচ্ছে যে কি মনটা চাচ্ছে কি দেখি শুনি একটু। তুমি আমার চায়ে লবণ দিছো কেন? আমি যাচ্ছি, তুমি আমার চায়ে লবণ দিয়ে নিয়ে আসো। তোমার তোমার কি একটু চেক করা উচিত ছিল না যে এটা লবণ কি চিনি? হ্যাঁ, আমার চায়ে লবণ দিয়ে নিয়ে আসছো কেন? কি কি কিচ্ছু ছিল না, তুমি লবণ দিয়ে নিয়ে আসছো কেন? চাই ব্যবহার কি কেমন ব্যবহার করছো? যা তোমার সাথে কথা বলো, যাও।
কোথায় যাব আমি? রুম ছেড়ে কোথায় যাব? আমি যাব কেন? পারলে তুমি যাবে। ঠিক মতো কাজ বাস করে না। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, তুমি যাবে। ঠিক মতো কাজ বাস করে না। হ্যাঁ, চায়ের লবণ দিয়ে নিয়ে আসছে আমার কাছে চা। তুমি আমারটা খাও যাও। হ্যাঁ, তোমারটা খাও। ওই যে বললাম কি হইছে সেটা আমি আবার চা তৈরি করে নিয়ে আসো। যাও, আবার চা তৈরি। আমি পারবো না একটা জিনিসে। আমি চা তৈরি করে যখন খারাপ হয় আমি তো পারবো না। খারাপ খারাপই ভালো। কি খারাপ খারাপ? ভালো লাগলো আমার। তাহলে তাহলে তোমার এই দুইটা চাই খেতে হবে। যাও খাও। এই দিলাম, এবার দুইটা চাই খাও তুমি। দুইটা চা খাও। খাবো না একসাথে করছো, তুমি খাও। এটা তো করতে হবে, তোমারটা তুমি খাও, আমারটা আমি খাবো, শেষ। দুইটা লবণ মিক্স করো। মাথায় কিন্তু ঢেলে দেবো, কিন্তু চা এখন ঠান্ডা হয়ে গেছে, এখন খাওয়া যাবে না। দুইটা তুমি খাবে, ঠান্ডা হয়ে গেছে তাই কি তাই খাও। একদম ওর সাথে খারাপ ব্যবহার করবে না, ঠিক আছে? কি খারাপ ব্যবহার? সীমা থাকে, তার একটা সীমা থাকে। কি ঠিক মতো চা তৈরি করতে পারে না? স্টপ করে সব কাজে যেন মেজাজ গরম করে দেয় একদম। কি মেজাজ গরম করে দেয়? তুমি চা আনতে বলছো, তুমি চায়ে চিনি দেওনি কেন? লবণ দিছো কেন? আবার এই এদিকে রাগ দেখাচ্ছ আমার সাথে? চা নিয়ে আসো, যাও তৈরি করে যাও, চা নিয়ে আসো। কি চা নিয়ে আসো? যদি পারো ভালোবেসে হাত ধরে এরকম নিয়ে ভাবে হাত দেবে না, ঠিক আছে? যাও একটু চা নিয়ে আসো। সেই জন্যই তোমাকে বিয়ে করতে চাই, সেই জন্যই ও আসে না ছিল। যাও একটু চা নিয়ে আসো, যাও। তুমি একটু যাও, মাঝে একটু চা তৈরি করে এসো, যাও। আমি তোমাকে মিষ্টি করে বলছি, যাও যাও। এই যে একটু চা নিয়ে আসো না, লবণ দিয়ে নিয়ে আসো আবার। না ওটা ওটা আমার খাওয়ার জিনিস, তোমার খাওয়ার জিনিস একসাথে মিক্সড হয়ে গেছে, ঠিক আছে? আবার যাও নিয়ে আসো। আমি আবার আপাতত নষ্ট জিনিসটা পছন্দ করি না, ঠিক আছে? যাও, নাহলে কিন্তু এটা তোমার খাওয়াবো, কিন্তু আমার জন্য চা তৈরি করে নিয়ে আসো, যাও। এটা যদি বলো আমি আপনার মাথাটা ঢেলে দেবো। ঢেলে দিবো কিন্তু মাথায়, রাগ হচ্ছে কিন্তু? আপনি কি করেছেন আপনি জানেন আমার এ করার জন্য? কি তোমার কি করার জন্য? কি করার জন্য? কি করার জন্য? সবার কাছে খারাপ করার জন্য। সবার কাছে কি খারাপ করো? যে আমার বউ চা বানায় লবণ দিয়ে, কিন্তু আসলে যে সে ভালো বানায় সেটা তো বলতে পারবে না, সেটা নিজে। কেন এখানে কি স্টার জলসা সিরিয়াল চলছে নাকি? যে ওই একটা খাবারে আরেকটা এ মিশাই দিবে, এই এটা হলো তুমি চা তৈরি করে নিয়ে আসছো লবণ দিয়ে? বাবা কি ঝুঁকুটে! কি ঝুঁকুটে? আবার ঝুঁকুটে জল সাথে বিয়ে করতে? কি চা তৈরি করে নিয়ে আসবা? দেখো আমি আর পারবো না, জাস্ট পারবো কি পারবো না? চা আমার মুডটা আমি অফ করে দিচ্ছি, তুমি যাও, চা ইচ্ছে তাই তুমি যাও। তাই তুমি পারবো না আর চা তৈরি করতে পারবো না, এটা বলতে চাচ্ছ? তাহলে অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু চা তৈরি করো। কিসের অডিয়েন্স? ওই যে দেখো দেখো জানলার সাথে ক্যামেরা সেট করা, দেখতে পাচ্ছ? চা তো তুমি তুমি তৈরি করে নিয়ে আসছো, ঠিক আছে? তা আমি মনে করলাম যে একটু রাগাই।
আমার চা খাওয়ার মুডও নেই, এখন চা খাওয়ার মুড নেই। চা একটু, এই যে কাগজ, এই কাগজের ভিতরে লবণ ছিল, লবণটা খুব সুন্দরভাবে আমি মিক্সড করে দিছি, এই দেখো এখনো লবণ আছে। অনেক আগে রাখছিলাম, রাগ করে না, রাগ করে না। এইবার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো যে কেমন লাগলো প্র্যাঙ্কটা, কেমন লাগলো সেটা তারা বুঝতে পারছে। তাহলে একটা কাজ করো, তুমি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তাদের সাথে কোনো রাগ নেই তো, অডিয়েন্সের সাথে তো কোনো রাগ নেই, আমারও কোনো রাগ নেই, তবু তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। আচ্ছা ঠিক আছে বলছি। আপনাদের সবাই যদি প্র্যাঙ্ক ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব। বলতে পারছি বেঁধে যাচ্ছে আসলে, তোমার এমন রাগ হয়েছে তো বন্ধুদের সাথে কথা বলতে গেলে বেঁধে যাচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা বেঁধে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে দর্শক, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন আছে, বেল বাটন চেপে দিয়ে অল করে দিবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। আর প্র্যাঙ্ক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।